আমাকে যখন ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে, আমাকে ওনারা ফোন করেন, আমাকে ওনারা ফোন করে বলে যে আপনার নামে একটা ফাইল এসেছে, আপনি আসুন, আপনাকে অ্যারেস্ট করব। তো অ্যারেস্ট করার থেকে আপনি আসা সর্বোচ্চ উত্তম। তো আমি কি করলাম, আমি হচ্ছে দেখলাম যে আসলে আমি যদি পালিয়ে বেড়াই তাহলে তো আমাকে অ্যারেস্ট করবে, আর আমি পালানোর মতন কোনো ছেলেই না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে আপনারা হয়তো টপিক দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছেন আজকে কাকে নিয়ে কথা বলবো। একজন কুখ্যাত খুনি আরাফ খান, তাকে নিয়ে কথা বলবো। তো আসলে সে আজকে লাইভে এসছে, কী বলছে চলুন আমরা আগে তার মানে তার কথাগুলো শুনবো। সেই সাথে সে লাইভে আসার বাদে সে কী লেখছে, রাখে আল্লাহ মারেকে, আলহামদুলিল্লাহ আমি কি কারণে হঠাৎ করে উদাও হয়ে গিয়েছিলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে, আপনাদের ঋণ কখনো আমি সুদের শুধরাতে পারবো না, আপনাদের সবার জন্য নামাজ পড়ে দোয়া করব, আমিন। যাই হোক, বুঝতে পারতেছেন একজন পুলিশ অফিসারকে হত্যা করার পর সে যখন মানে দেশ থেকে পালাইছে, তার ইন্টারপোলের মাধ্যমে যখন তাকে মানে ইয়া করা হয়েছে, তখন সে মানে তার পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দেশের দুবাইয়ের পুলিশ তাকে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তার করার পরে তাকে মানে এক মাস কতদিন জানি সে, চলুন তার মুখ থেকে আগে আমরা শুনি যে আসলে সে কতদিন জেল কাটছে, তারপরে বাকি কিছু কথা বলবো। যারা অনেকবার আমাকে ফোন করেছেন এবং জিজ্ঞেস করতে চেয়েছেন যে আমি এতদিন কোথায় ছিলাম, তাদের জন্য আমার এই লাইভে আসা। অনেক মানুষ আমি যখন ফার্স্ট স্ট্যাটাস দিয়েছি গত দুদিন হলো, তখন থেকেই সবাই প্রশ্ন করছে এবং অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন করেছেন। এজন্য আমি কারোর সাথে অ্যাড হই নাই, আমি নিজেই নিজের মুখ থেকে এখানে এসে আপনাদের মাঝে বলতে চাই আমি কোথায় ছিলাম। আমি সর্বপ্রথম হচ্ছে অনেক মিডিয়া ভাইরা বলেছেন যে আমি দুবাই ছেড়ে পালিয়েছি, দুবাই থেকে চলে গিয়েছি। আসলে আমি পালানো লোক না, কারণ হচ্ছে যে আমি চুরি করি নাই, আমি কেন পালাবো। আমাকে যখন ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে, আমাকে ওনারা ফোন করে বলে যে আপনার নামে একটা ফাইল এসেছে, আপনি আসুন, আপনাকে অ্যারেস্ট করব। তো অ্যারেস্ট করার থেকে আপনি আসা সর্বোচ্চ উত্তম। তো আমি কি করলাম, আমি হচ্ছে দেখলাম যে আসলে আমি যদি পালিয়ে বেড়াই তাহলে তো আমাকে অ্যারেস্ট করবে, আর আমি পালানোর মতন কোনো ছেলেই না, কারণ আমি তো চোর না যে আমি চুরি করেছি আমি পালিয়ে বেড়াবো। আমাকে ইন্টারপোলে নিয়ে গেল, ইন্টারপোলে আমাকে রাখলো এক মাস সাত দিন। আমার জীবন থেকে এক মাস সাত দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। ইন্টারপোলে আমি অনেক বড় বড় ইন্টারপোল আসামিদের সাথে জেল খেটেছি। তো আমার সর্বোচ্চ কথা হচ্ছে, সাংবাদিক ভাইরা আপনারা যে কথা উঠিয়েছেন আমি পালিয়েছি, আমার দোকান ছেড়ে পালিয়েছি, আমি কতজন সবাই ভেবেছে যখন আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, জেলে নিয়ে গেছে, সবাই ভেবেছে যে ইন্টারপোল মানে শেষ, ওর লাইফ শেষ, ও আসবে না, দোকান অন্য একজনের, তারপরে হচ্ছে গোল্ড সরিয়েছে, কতজনে কত ধরনের। কারণ কি, আরাফ খান একটা নিউজ করলেই হচ্ছে এটা ভাইরাল হচ্ছে, এই জন্য যে কোনো কেউ আমার বউ হচ্ছে, কেউ মা হচ্ছে, কেউ বাবা হচ্ছে, দেখতেছি আমি এসে অনেক দেখলাম। কিন্তু একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে ভাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ বোকা না, সবাই আমাকে বিশ্বাস করেছে, আমাকে যেভাবে দোয়া করেছে মানে বলার বাইরে, আমি কমেন্টগুলো চেক করেছি, এত পরিমাণ দোয়া করেছে, আমাকে 200-এর উপরে এতিমখানা থেকে ভিডিও আসছে যেভাবে দোয়া করেছে। তা একটা কথা আমি বলতে চাই সাংবাদিক ভাই, 95% সাংবাদিক ভাইদের, 5% তো নিঃসন্দেহে ভালো ভাই, আমি 95% এই যে সাংবাদিক ভাইরা আপনাদের বলতে চাই, আপনারা যতই একটা মানুষের পা ধরে টানবেন, ধরেন আপনারা 1.5 লাখ সাংবাদিক আমার পা ধরে টেনেছেন নিচে নামানোর জন্য, 20 কোটি মানুষ আমার হাত ধরে উপরে টেনেছে বাংলাদেশের। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন, একদিক থেকে আপনারা আমারে খুব ভালো করছেন। আমি আজকে যখন একটা স্ট্যাটাস দিছি, আমার দোকানে কাস্টমার আসছে অনেক, মিনিমাম 100-এর উপরে কাস্টমার আসছে। তো এই দিক থেকে আপনারা যখন টাকা চাইছিলেন আমার কাছে, এখন আপনাদের টাকা দেওয়া উচিত, কারণ আপনারা আমার যেভাবে মার্কেটিং করে দিছেন রে ভাই, পুরা আমাকে এখন মানে আমি রাস্তা থেকে হাঁটতে পারি না এমন মার্কেটিং করছেন। যাই হোক ভাই, এই জন্য আপনাদের কিছু টাকা আমি দিতে চাই,
তো আপনারা যদি এই যে যারা আমাকে এত পরিমাণ ভাইরাল আমার অ্যাড দিয়ে দিছেন, আসলে আমার অ্যাড দিতে তো টাকা খরচ হইতো, আমি যাদের আনছি বিদেশ থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে আমার পরিচিতির জন্য, এখন আমার পরিচিতি লাগবে না, কারণ আপনারা আমার বিনা পয়সায় এমন পরিচিতি দিছেন, মানে আপনারা তো দিতে আইছিলেন আমাকে বাস, কিন্তু বাস তো উল্টা পিলে খাইয়া গেলেন আপনারা। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের যদি কারো কম বেশি টাকা পয়সা লাগে, কারণ আপনারা যারা 95% সাংবাদিক আছেন এরা তো খুব মধ্যবিত্ত ঘরের, আমি খুব নিম্নবিত্ত ঘরের একটা ছেলে, গরিবের ছেলে ছিলাম, তো আমার জন্ম কোথাও হয়েছে এটা বড় কথা না, তা আমি কষ্ট করছি কাজ করছি, হয়তো বা আজকে আমার আল্লাহ একটা স্থানে পৌঁছাইছে, কিন্তু ভাই আপনাদের জন্য আমি বিনা অপরাধে, আমি ওই কেসের সাথে জড়িত ছিলাম না, আমার আরো কোনো কতগুলো কেসের সাথে ফাঁসানো হয়েছে, আমাকে ইন্টারপোলে জেল খাটানো হইলো বিনা অপরাধে, 1 মাস 7 দিন আমি জেলে ছিলাম, জেল তো না ইন্টারপোলে, আর ইন্টারপোলে গিয়ে দেখি হাজার হাজার সরি হাজার হাজার না 78 জন বিগ ক্রিমিনাল যাদের সাথে আমি ছিলাম, আমি জানি না তারা ক্রিমিনাল না, অবশ্য তারা ক্রিমিনাল না, যেহেতু তাদের কোনো কাজের রায় হয় নাই, তারা অবশ্যই ক্রিমিনাল না, তাদের সাথে ইন্টারপোল যাদের যা মাফিয়াদের সাথে আমাকে রাখা হয়েছিল, তবে সেদিক থেকেও ভালো হয়েছে, সারা পৃথিবীর সব মাফিয়া যারা ছিল সবার সাথে একটা পরিচিত হয়েছে, সবাই আমাকে ভালোবাসতো, এখানে আমি ছিলাম, বাংলাদেশ সরকার আমার জন্য যেটা করছে আমি অখুশি না, পুলিশের প্রতিও আমি অখুশি না। তো আমি একটা কথা বলবো সাংবাদিক ভাইরা, আপনারা কারো জীবন নিয়ে এইভাবে খেলেন না, আপনারা একটা একটা জিনিস জানেন বুঝেন তারপরে করেন। আমি আমি বাংলাদেশের মানুষ, আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছে আমার প্রবাসী ভাইরা, আমাকে যেভাবে ভালোবাসা দিছে আমি কান্না করছি, আমার 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 জীবনে আমি কোনোদিন আমি প্রবাসীর ঋণ কিংবা বাংলাদেশে যারা আমাকে দোয়া করছে আমি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, হয়তো বাকি কি পারবো, আমি নামাজ পড়ে এদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। অনেকজন বলছে আমি পালাই গেছি, বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে, এটা আমার ফেক আইডি, আরব তো পালাই গেছে, লন্ডন গেছে, এই জায়গায় গেছে, ওই জায়গায় গেছে, আসলে আরব পালায় নাই, আরব পালানো ছেলে না, কারণ আমি তো চুরি করি নাই যে আমি পালাবো, আমি কখনো ওই ধরনের ছেলে না যে আমি বিপদ মোকাবেলা করার মতন একটা ছেলে, যদি কোনো বিপদ আসে সেটা আমি মোকাবেলা করতে পারবো, এটা আমার প্রতি, আমি জানি আমি অপরাধী না, কেন আমি পালাবো, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় না, আমাকে ফোন করেছে আমি গিয়েছি, তো আমার শাস্তি আসলে হয়তোবা আমি কোনো পাপ করেছিলাম বা কিছু করেছিলাম, সেজন্য হয়তোবা আমার শাস্তি আল্লাহ আমাকে এই দিক থেকে দিয়েছেন, তবে যেই ধরনের মানে মিথ্যা ঘটনা আমার বিরুদ্ধে রটানো হয়েছে এটা সম্পূর্ণ ভুল ছিল, আর ভুল ছিল বিধায় আল্লাহ আমার পাশে ছিলেন, আল্লাহ আমাকে সেভ করছে, আমি কোথাও পলাই নেই। আর হচ্ছে যে আপনারা যারা যেটা দেখছেন আমি ইটালি গেছি, লন্ডন গেছি, আমেরিকা গেছি, এগুলো হচ্ছে সব আমার আগের যে আমার ফেসবুকে আমি ভিডিও ছেড়েছি, এগুলো বিভিন্ন ভাইরা যারা ধরেন ফেক আইডি খুলে ওরা আমার ভিডিও নিয়ে এগুলো ছেড়েছে এবং লিখেছে। যাই হোক সাংবাদিক ভাইরা, আমি সাংবাদিক ভাই মানে 95% সাংবাদিক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলি ভাই, জীবনে কারো লাইফ নিয়ে খেলেন না, শুধু এতটুকু কথা বললাম। আজকে আমার ফ্যামিলি আছে, দেখেন আজকে যদি আমাকে বাংলাদেশে দিয়ে দিত কিংবা এই মামলায় এখানে আমাকে কোনো সাজা দিত, দেখেন আমার পরিবার কোথায় যেত, আজকে আমার ব্যবসার কত ক্ষতি হয়েছে সেটা আমি জানি, আজকে আমার স্টাফরা আমাদের আমার কুকীর্তির অর্ডার পরে হচ্ছে আমার স্টাফরা জানে আমি চলে গেছি, বিভিন্নভাবে আমার স্টাফরা চলে গেছে, আমার স্টাফরা কত অসহায়ভাবে হ্যাঁ দিন কাটাইছে, তো ব্যাপারটা হচ্ছে কি যে যারা আমার এখানে কাজ করতো তারাও আমার ছেড়ে চলে গেছে, যখন জানছে যে আরব ভাই তো ইন্টারপোলে জেলে আর আসবে না কখনো, তাদের কি করার আছে, তাদের তো চলে যেতে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। তো একটা কথা কি জানেন, রাখে আল্লাহ মারে কে, যদি আল্লাহ আপনাকে ভালোবাসে পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না, তো আল্লাহ আমাকে ভালোবাসে, তো আমি একটা কথাই বলবো যে ভাই প্লিজ হাত জোর করে বলি ভাই সাংবাদিক ভাইয়া, 95% সাংবাদিক ভাইরা, এইভাবে কারো পিছনে আর লাগেন না। আমি তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আসলে বুঝতেই পারতেছেন চোরের মার বড় গলা, এটা একটা কথা মানে এটা এটা সত্যি কথা, মানে সে খুব অপরাধী, মানে সে অপরাধ কইরাও মানে সে তার নিজেকে মানে খুবই মানে একজন ফেরেস্তা দাবি করতেছে, সে আসলে নির্দোষ, তার কোনো দোষ নাই, ঠিক আছে, তার অযথায় মানে আপনার জেল কাটানো হয়েছে, হ্যাঁ মানে এরকমটাই সে বোঝানোর চেষ্টা করছে আর কি, মানে তার শুধু শুধু মানুষে মনে করেন যে জেল কাটাইছে, সে মানে কোনো কিছুই করা নাই, ঠিক আছে, তার অফিসের ভিতরে মানে একজন এসআই খুন হয়েছে এটা
সে মানে মানে এটা সে অপরাধী না, এই জন্য সে অপরাধী না, অপরাধী মানে অন্য কেউ, সে তারা ফাও ফাওভাবে মানে শুধু শুধু তারা জেল কাটানো হয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।